আমি বলছি যে আমি সব পাব, কিন্তু আমাদের লেভেল থেকে যা আছে তা করার জন্য মাননীয় মন্ত্রী প্রায় প্রতিদিনই আমাদের ফোন করে নির্দেশনা দেয় এবং স্যারের যে নির্দেশনা এটি আমরা কালকে সন্ধ্যা কালকে বিকেলে সকল খাদ্য বিভাগের নওগাঁ জেলার সবাইকে ডেকেছিলাম। আমরা এইখানে বসছি, সবাই কমিটেড হয়েছে যে সবাই রোজার দিনে বলেছে যে আমরা সত্যি এবার রোজা করবো। তারা যেমন বলেছে এখানে আমরা যারা আছি আমাদের ওই কমিটমেন্টটা লাগবে যে রিয়েলি আমরা আসলে রোজাটা আমরা চুরি আমাদের হৃদয় দিয়ে ধরে নেব এবং আমরা আমাদের এটা আমাদের কর্মে সেটা বাস্তবায়ন করব। আমরা যে কৃষকদের কাছ থেকে যেটা মাননীয় মন্ত্রী মহোদয় যে নির্দেশনা দিয়েছেন আমরা ইতিমধ্যে মিটিং করে আমাদের সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় আছেন, আপনাদের আমরা প্রতিটা কৃষকের চা সংগ্রহ করা হবে তার ছবি তুলব, ছবি সহ যে সংগ্রহের সময় তার ছবি রিজার্ভ করা হবে এবং আমরা এটা চেক করবো। কৃষকদের প্রথমে যে লিস্টটা আছে এটা আমরা ইয়োনো এবং কৃষি অফিসারের মাধ্যমে আগে দিই, আমরা যাচাই বাছাই করে নিই তারপর আমাদের দিকে, কিন্তু কৃষকদের কাছ থেকে আমরা নিতে চাই। কিন্তু এটা আসলে এনাফ না, কিন্তু আমাদের সাধ্যের মধ্যে যা আছে আমরা তা করি। আমরা আপনাদের সকলের সহায়তা চাই, আমরা মাননীয় খাদ্যমন্ত্রী জেলার মানুষ, আমরা এখানে কর্মকর্তা, আমরা কোনোভাবে আমাদের মাননীয় মন্ত্রীর মানবজ্যোতে যাতে কোনোভাবে তালিবা লিপ্ত হয় এটা আমরা কোনোভাবে চাইব না, আমরা আপনাদের সকলের সহায়তা চাই। এই কথা বলে মাননীয় মন্ত্রী মহোদয়কে শুধু এই আশ্বাসটা দিতে চাই, আমরা এখানে আপনার যে নির্দেশনা করা নির্দেশনা প্রতিদিন আমরা আমাদেরকে পাস করে সেই নির্দেশনা বাস্তবায়নে আমরা যতটুকু কার্যকর করবো আপনাকে আপনার যতটুকু আরও যত নির্দেশনা আছে আমাদেরকে ইনশাল্লাহ পাস করবেন, আমরা ইনশাল্লাহ আমাদের যতটুকু সাধ্য আছে তাদের ইনশাল্লাহ আমরা সেটি পালন করবো। এই কথা বলে আমাদের অনুষ্ঠানে আপনারা অনেক